নমস্কার, এবার আমরা আমাদের মায়ের মুখ করব। মায়ের মুখ থেকে সোনার জিনিস দেবো না সেটা কখনো হয়, তাই জন্য এইখানটা পরাটা কপাল কোনটা বুঝতে পারছি না, আমি তো জানি না, এখানেই পরিয়ে দেই জায়গাটা। হ্যাঁ, তা হাঁসের কপাল কোথায় কি করে বুঝবো? তোমরা আশা করি গেস করতে পারছো যে এত অন্ধকারে বেরিয়েছি মানে ব্যাপারটা আমরা কোথায় যাচ্ছি। আর সরস্বতী পুজোর আগের দিন, তো আজকে আমরা যাচ্ছি আগের বারের মতন এবারও হাওড়া ফুল মার্কেটে। ওখান থেকে ঠাকুরের ফুল টুলগুলো কয়েকটা নেবো, এবার বেশি ফুল নেওয়ার নেই, বাট আমার ইচ্ছা আছে বা একটা অর্কিডের মালা যদি নেওয়া যায়, দেখি ওখানে কীরকম ডিজাইন পাই, মালা কীরকম কী দাম হয়, তো সব কিছু দেখে দেখে তারপরে জিনিসগুলো নেব। তো এখন অনেকটাই সকাল, প্রায় 5টা বাজে, এখন আমরা বেরিয়ে পড়েছি আর ওখানে গিয়ে দেখা হচ্ছে তারপরে আবার। আর আজকে যাচ্ছে আমাদের সঙ্গে হচ্ছে এদিকে ডোনা আর এদিকে মৌলি দিদি, পুরো ও নতুন অ্যাড হয়েছে, তাতে বড় কথা পুরো চাদর টাদর মুড়ি দিয়ে ওরা বেরিয়েছে, কেন জানি না এত ঠান্ডা লাগছে না আমার যদিও। এখন ওখানে যাওয়া যাক। আমাদের মা তুই ও ইউটিউবে দেখে না, আমরা পৌঁছে গেছি, বাট এখানটায় যেই ফুলগুলো রয়েছে এখান থেকে আমরা নেবো না, আগের বার যেখান থেকে নিয়েছিলাম নিচে নেমে ওখান থেকেই নেব। বাসে শুরু করেছে আমরা এবারে নিচে যাব, নিচে গিয়ে তারপরে জিনিস নেবো, এখান থেকে উপর থেকে নিয়ে লাভ নেই। ওইখানে আমি অর্কিড দেখতে পাচ্ছি অলরেডি। বেঙ্গালোর গোলাপ আছে, এখানে আমি একটা গোলাপের, এখানে সব মোটা মোটা অর্কিডের মালা, আমি রোগাগুলো চাইছি একটুখানি বেশ সিঙ্গেল লেয়ারের হবে। কি এই ফুলগুলো? আমি চাষির মেয়ে, এগুলো ভালো লাগবে না? ভালো লাগবে, কি করে ভালো লাগবে? এটা কত কত টাকা? এটা ভালো লাগছে না তোর? ঠিক আছে, সুন্দর লাগছে। এইগুলো 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 তো নেই, জিপসির অবস্থা খুবই খারাপ। জিপসিগুলো এরকম মরা কেন? জিপসিগুলো মরা কি? ফাইনালি তুই তাহলে এটা নিলি, কি করবি তুই এটা নিয়ে, কি করবি? হলুদ ভালো লাগবে, জিপসি নিয়েছে তাহলে হলুদ ভালো লাগবে। ডোনাওটা নিবো একটা ব্যাম্বু, আমাদের মোটামুটি ফুল কেনা হয়ে গেছে। এদিকে দেখা যাচ্ছে না ব্যাগটা, এখানেও ফুল দুবারে ব্যাগটা, ফুলটা দেখা যাচ্ছে, ফুল টুলগুলো রয়েছে এখানে অনেকগুলো, আর এদিকে এইগুলো রয়েছে দেখা। আর আমরা এখন এসেছি ঘাটে, একটু কটা ফটো তুলবো, ভিডিও করব, চলে যাবো। আমাদের কেনাকাটা সব কিছু ডান, এবার আমরা বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার জন্য। তো আমরা আপাতত এখন আছি হচ্ছে হাওড়া ব্রিজে, একদম মাঝখানটায় না, মাঝখানে একটু আগে। আর হাওড়া ব্রিজে আসতে আমার ভীষণ ভালো লাগে, কারণ যে হাওড়া ব্রিজ একটু কাপড়ে ফাটো টাটো করে
আর ওদের মুখগুলো দেখো না, সব ফুল কিনে এরকম ভাবে কাঁধে নিয়ে যাচ্ছে। জাস্ট বাড়িতে আসলাম, আর তোমাদেরকে এই বছরের ডেকোরেশনটা দেখিয়ে দিই। এটা হচ্ছে এই বছরের ডেকোরেশন। এখনো লাইটের প্রচুর কাজ বাকি রয়েছে, লাইটের কাজ হবে, এদিকে এদিকে লাইটের কাজ হবে, এগুলো সরে এদিকে এদিক বসবে, অনেক কিছু বাকি আছে। আর এখানে আমরা মালাটাকে এখানে আমি টাঙিয়ে দিয়েছি, কারণ টাঙিয়ে রাখতে বলেছে। আর এখানে কটা ফুল জিনিস রয়েছে, কয়েকটা বাকিগুলো উপরে রয়েছে। আমি এখানটায় রানিমা লিখেছি গোলাপ ফুলের পাপড়ি দিয়ে। আর এখন পুরো ডেকোরেশনটা কমপ্লিট হবে, লাইট অলরেডি চলে এসেছে, এই যে লাইট আরও উপরে আছে, এগুলো সব বসে যাবে। যাই হোক, এখন এটা আমি শুধু রিলসের জন্য একটা বানালাম, এবার বেশ ভালোই লাগছে ফটোতে ভিডিওতে। হচ্ছে আপাতত এই অবধি আপডেট, এরপরে বাকি যা হবে লাইট ফাইট লাগানোর পরে একবারে তোমাদের সঙ্গে বিকেলবেলা দেখা হচ্ছে গয়না পরানোর সময়। আমাদের ঘুটো করে নি মা, সরি দেখি মুখটা থাকে। হ্যাঁ, ও মাঝে হচ্ছে এখন এইসব কালকে পূজার জন্য। এইটাকে একটু ছড়িয়ে দেবে আর কিছু করবে না। আর এদিকে আমাদের লো বাজেটের পুজো, সে এইসবে বেশি ইনভেস্ট করে ফেলেছে। হ্যাঁ, এদিকে আমাদের সমস্ত রকমের ডেকোরেশন কমপ্লিট, লাইট ফাইট সব ডান, এবার শুধু গয়না পরানোর টাইম। এবার আমরা গয়না পরাবো, তার জন্য তোমরা অপেক্ষা করো আর দেখতে থাকো। আর এদিকে আমিও রেডি হয়ে গেছি এখন পুরো পাঞ্জাবি টাঞ্জাবি পরে, কারণ কি এখন আমরা সবাই গয়না পরাবো, মানে সবাই বলতে আমি আর ডোনা, আর সবাই আসছে যদিও কিছুক্ষণের মধ্যে, আর বৌমাও চলে এসছে। এখন সব কাটাকাটি হচ্ছে জিনিসপত্র, কালকে সকালে যেগুলো ভোগের জন্য রান্নাবান্না হবে সেগুলো, বাকি সব তো আমি গোছাবো, সেগুলো নিয়ে চাপ নেই। তো চলো এখন আর টাইম ওয়েস্ট না করে গিয়ে গয়নাগুলো পরানো শুরু করি। নমস্কার, এবার আমরা আমাদের মায়ের মুখ কি করব দেখটু। নমস্কার, এবার আমরা মায়ের মুখ উন্মোচন করব। আর মায়ের মুখ দেখে সোনার জিনিস দেবো না, সেটা কখনো হয়, তাই জন্য কিনেছি এটা। এই আর বেশি কিছু দিতে পারিনি, উটকুলি একটা জিনিস, এমা সোজা হচ্ছে না, দেখা যাচ্ছে, এটা পরিয়ে দেবো, ভীষণ মজা পেয়েছি আমি পরিষ্কারভাবে। এবার তোমরা ঠাকুরের মুখ দেখতে পাবে, তো খুলে দিলাম আমরা ঘুমটা। আমাদের প্রথম অলংকার যাচ্ছে হচ্ছে এই যে হারটা, এটা দিয়ে আমরা স্টার্ট করবো আজকে গয়নার অনুষ্ঠানটা। চলো পড়াও পড়াও, এটা কি ঝুলিয়ে দেবো না? ইয়েস, কতটা ঝুলাবো, এখান থেকে অবধি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাসিনে লাগাতে হবে, একটু আয় তাহলে, যা হাটা পড়িতে 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 পড়িতে। হ্যাঁ, এটা এরকম ভাবে থাকবে, এটা বলছিলি তুই? ইয়েস, এরকম ভাবে। হ্যাঁ, আমরা শুধুমাত্র মা সরস্বতীকে দেখিনি, আমরা এই হংসরাজের জন্য হাড়ের ব্যবস্থা করেছি। এই হাড়টা আমরা হাঁসকে পরাবো, তো এখন টোনা পরিয়ে দেবে সেটা, দেখি কইছে। বাহ, আমাদের গয়না পরানো কমপ্লিট। আর এদিকে খুটুং খাটুং আওয়াজ হয়তো তোমরা পেতে পারো, কারণ বাড়িতে পুজোর অনেক কাজ চলছে। আর এই সব গয়না সমস্ত এবার পরানো হয়েছে, কেমন লাগছে সবাই একটু জানিও কমেন্ট করে। আর এবার এই মাথার এই ঘোমটাটাকে এখানটায় এনে ডোনার এই আইডিয়াতে এটা এখানটায় লাগানো হয়েছে, তো এটা একটা। আর বাকি তোমাদের হয়তো কাউকে দেখিয়েছিলাম, মৌলি দিয়ে কাজগুলো করে দিয়েছি বিনায়, বাকি তো সব জানোই। আর ওই যে হাঁসকে হাটটা পরানোর পরে এরকম লাগছে। কাকে টিপ পরাইনি? হাঁসকে। ঠাকুরটা কি হবে মা? এগুলো তোমাদেরকে আমি লাইভ একটা মানে রিভিউ দেখিয়ে দিলাম, চাঁদমালা আজকে না সকালে কপাল কোনটা বুঝতে পাচ্ছি না, আমি তো জানি না, এখানেই পড়ি দেই জায়গাটা, হ্যাঁ তো হাঁসের কপাল কোথায় কি করে বুঝবো, চোখের উপরে কপাল হয়, চোখের উপরে কপাল হয়, এই জায়গাটা কপাল হয় এখানটা, না ওটা নাক না, এটা ঠোঁট না, করে এখান থেকে নিঃশ্বাস নেয়, তুই দেখ এখানে পড়া, এখানটায় পড়া,
আগের বার আমরা এখানে পড়িয়েছিলাম এই জায়গাটায় আপনি সে এখানটা পড়াই হ্যাঁ এখানটা পড়াই জায়গাটা ইউচু মতন আছে দেখ এই মহিলাটা হাসকে নিয়ে পড়েছে তখন থেকে এ পড়া সমস্ত গয়নাগাটি সবকিছু পরানো হয়ে গেছে আর আমি যে এখন কিভাবে আছি শুধু আমি একমাত্র জানি সেটা দেখানো যাবে না তোমাদেরকে কারণ কি পাঞ্জাবিটার নিচে ওই ধুতি প্যান্টায় পরে থাকতে পারছিলাম না তো কি করেছি হাফ প্যান্টটা ভিতরে ছিল যেটা ধুতি প্যান্টটা খুলে রেখে দিয়েছি হাফ প্যান্ট পরে তারপর পাঞ্জাবি তো যাই হোক এখন আর বেশি বড় করবো না এই ব্লগটা এই ব্লগটা ঠাকুরানার থেকে স্টার্ট হয়েছিল বাট আমি ব্লগ বলতে গেলে কেন ব্লগ হয়ে যাবে বুঝি না যাই হোক ঠাকুরানার থেকে ব্লগটা স্টার্ট হয়েছিল তারপর আজকে আমি এই ব্লগটা শেষ করছি জানি না কতগুলো পার্টে হয়েছে এটা একটাও হতে দুটোও হতে পারে বাট কালকে সকাল থেকে পুজোর ব্লগটা শুরু হবে তো সেটার জন্য তোমরা ওয়েট করো আর খুব শিগগিরই দেখা হচ্ছে আবার পুজোর ব্লগ নিয়ে আর যদি এই ব্লগটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর আমার চ্যানেলটা যদি নতুন হয়ে থাকো তো অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই করে প্রেস করে দিও টু নেভার মিস দ্য ভিডিও কালকেই সরস্বতী পুজোর ব্লগ নিয়ে আসছি ততক্ষণের জন্য আলবিদা দোস্ত